আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া মুশফিকুর রহিমের পরিবর্তে দলে ডাক পেয়েছেন তাওহিদ হৃদয়। এর আগে বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেললেও এবারই প্রথম টেস্ট দলে সুযোগ পেলেন এই মিডল অর্ডার ব্যাটার। গত সোমবার শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের করা বল উইকেটের পেছনে দাঁড়িয়ে তালুবন্দি করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুশফিক। এ সময় মাঠেই খানিকটা সেবা শুশ্রূষা করা হয় তার। এরপর পুরো ইনিংস তিনি উইকেট কিপিং করেছেন, ব্যাটিংয়েও 37 রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। চট্টগ্রামে ম্যাচ শেষের পর ঢাকায় এসে মুশফিকের আঙুলের এক্সরে করা হয়। রিপোর্টে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে। বুধবার মিরপুরের বিসিবি কার্যালয়ে নির্বাচক কমিটির সভা বসেছিল মুশফিকের বিকল্প ঠিক করতে। মুশফিকের বিকল্প হিসেবে নির্বাচক কমিটি তাওহিদ হৃদয়কে টেস্ট দলে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সিলেটে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হৃদয়।